হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই লেস্টা কেবল চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হুইচ সেরেল ইজ বেস্ট ফর আওয়ার বেবিজ অর্থাৎ এক কথায় বলতে পারেন আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কোন সেরেল্যাক সব থেকে ভালো বেস্ট সেরাল ফর বেবিজ তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি তো বাচ্চাদেরকে যখন আমরা সলিড ফুড খাওয়ানো স্টার্ট করাই যখন মানে যতদিন পর্যন্ত না ওরা সলিড ফুড ভালো করে চিবিয়ে খেতে শিখছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন রকম সিরিয়ালসের পাউডার করে বাচ্চাদেরকে খাইয়ে থাকি তো ওভারঅল যদি দেখা যায় বাচ্চাদেরকে যদি আমরা সেরেলাক খাবো বলে চিন্তা করি সেক্ষেত্রে আমরা দু রকম সেরেলাকের চিন্তা মাথায় আনতে পারি ওয়ান হলো হোমমেড সেরেলাক মানে ঘরে তৈরি সেরেলাকের মতন করে বানানো সিরিয়ালস পাউডার আর নাম্বার টু হচ্ছে রেডিমেড সেরেলাক যেগুলো প্যাকেট করা দোকানে পাওয়া যায় তো এই দুই ধরনের সেলাকের মধ্যে আমরা কি কি সেলাক পেয়ে থাকি যেগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো কোনটা খাওয়ালে ভালো হয় ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি তো নাম্বার ওয়ানেই বলি হচ্ছে হোমমেড সেলাকের কথা বা ঘরে তৈরি সেল্যাকের কথা তো দেখুন আপনি যদি মনে করেন যে দোকানে যেরকম সেলাকের পাউডার পাওয়া যায় সেরকম বাড়িতে বিভিন্ন সিরিয়ালসের পাউডার বানিয়ে সেটা বাচ্চাকে খাওয়াবেন তো সেক্ষেত্রে খুব ভালো একটা অপশন হচ্ছে রাইস সিরিয়ালস পাউডার অর্থাৎ রাইসটাকে জাস্ট পাউডার করে নেবেন যে চাল আমরা পাই নর্মাল যে চাল হয় কোনো স্পেশাল টাইপের চালের দরকার নেই নর্মাল যে আমরা ভাত খাই যে চালের সেই চালকে জাস্ট ভালো করে একটু ধুয়ে নিন ধুয়ে একটু শুকিয়ে নিন তারপর সেটা যখন শুকিয়ে যাবে তখন সেটাকে একটু শুকনো প্যানে রোস্ট করে নিন ভালো করে রোস্ট করার ফলে সেই চালটা একদম শুকিয়ে যায় তখন সেটাকে অল্প অল্প করে নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন এর ফলে যে পাউডারটা আমরা পাবো সেটাই হচ্ছে হোম মেড রাইস সেরেলাক পাউডার এই রাইস সেলাক পাউডার আপনি ছ মাসের বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সাত মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আট মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এমনকি যতদিন না পর্যন্ত আপনার বাচ্চা চিবিয়ে খেতে শিখছে ভালোভাবে ততদিন পর্যন্ত আপনি বাচ্চাকে এটা খাওয়াতে পারেন চাইলে তারপরেও ব্রেকফাস্টে বা ডিনারে এইরকম সেলাক প্রেজেন্ট করতে পারেন বাচ্চাকে খাওয়াতে পারেন অসুবিধার কিছু নেই জাস্ট খাওয়ানোর আগে এরকম হোম রাইস সেলাক পাউডারটাকে আর একটু জলের মধ্যে দু তিনবার ফুটিয়ে নিতে পারেন যদি গরু দুধ খাওয়া শুরু করে দেয় সেক্ষেত্রে গরু দুধের মধ্যে এই রাইস সেরালাক পাউডারটাকে জাস্ট দু তিনবার একটু ফুটিয়ে নিলেন আরও নরম হয়ে যাবে তারপর সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন এবার দু নম্বরে বলি আরেকটি হোমমেড সেরালাকের কথা সেটা হচ্ছে হোমমেড ডাল সেরালাক ডাল সেটা হতে পারে মুগ ডাল বা মসুর ডাল ভালো করে আগে একটু ভিজিয়ে রাখুন তারপর সেটাকেও ভালো করে শুকিয়ে নিন তারপর আবার শুকনো কড়াইতে বা শুকনো প্যানে সেটাকে নাড়তে লাগুন যখন সুন্দর গন্ধ বেরোবে বা কালারটা একটু ব্রাউন ব্রাউন মতন হয়ে যাবে সেই সময় আগুনের ফ্লেমটাকে অফ করে দিন তারপর ওই ডালটা যখন একটু ঠান্ডা হবে তখন সেটাকে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন এরপর এটাকে একটা কন্টেনারে রেখে দিন এই ডালের স্যালাড আপনি বাচ্চার বয়স ছ মাস হয়ে গেলে সেই সময় বাচ্চাকে খাওয়াতে পারেন আপনার বাচ্চার বয়স সাত মাস হয়ে গেলে আট মাস হলে তখনও বাচ্চাকে খাওয়াতে পারেন তাইলে বাচ্চা যখন আরও একটু বড় হয়ে তখনও কিন্তু আপনি বাচ্চাকে দিনের মধ্যে একবার এই ধরনের খাওয়াতে পারেন খাওয়ানোর আগে আগে কি করবেন ওই পাউডারটা নিয়ে জলের মধ্যে জাস্ট তিন থেকে চারবার একটু ফুটিয়ে নেবেন ওই বাচ্চাকে খাওয়াতে পারেন এবার তিন নম্বরে বলি হোমমেড রাইস ডাল মিক্সড সেলাক এই হোমমেড মেড রাইস ডাল মিক্স কিছুই না জাস্ট আপনি যে রাইস সেলাক বানিয়েছিলেন আপনি যে ডাল সেলাক বানিয়েছিলেন সেই দুটোকে মিশিয়ে আপনি বাচ্চাকে সেটা খাওয়াতে পারেন মনে রাখবেন যখন বাচ্চারা প্রথম প্রথম সলিড ফুড খায় আমরা কিন্তু তখন বাচ্চাদেরকে মিক্স করে কোনো খাবার খাওয়াই না আলাদা আলাদা করে খাওয়াতে হয় রাইস সেরাল শুধু রাইসই খাবে ডাল সেরাল একটা শুধু ডালই খাবে কিন্তু যখন বাচ্চার বয়স সাত মাস প্লাস হয়ে যাবে আট মাস প্লাস হয়ে যাবে তখন কিন্তু আমরা চাইলে বাচ্চাদেরকে এরকম রাইস সেরেলাক এবং ডাল সেরেলাক দুটোকে এক জায়গায় মিক্স করে সেটা জলের মধ্যে একটু ফুটিয়ে তারপর বাচ্চাকে খাওয়াতে পারি এই মিক্স সেরেলাকটাও কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো কারণ এর মাধ্যমে বাচ্চা একবারে কার্বোহাইড্রেট প্রোটিন দুটোই পেয়ে যায় তো বাচ্চার বয়স সাত মাস প্লাস হয়ে গেলে আট মাস প্লাস হয়ে গেলে তারপর থেকে বাচ্চাকে এরকম রাইস আর ডালের মিক্স স্যারেলাকও খাওয়াতে পারে এবার চার নম্বরে বলি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আরেকটি হোমের মেড কথা সেটা হচ্ছে ওটস স্যারেলাক আমরা দোকান থেকে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য যে প্লেন ওটস কিনে আনি সেই ওটস যেটার মধ্যে কোনো মশলা নেই চিনি মেশানো নেই এরকম প্লেন যে ওটস পাওয়া যায় প্যাকেট করা সেরকম ওটসকে প্যাকেট থেকে বার করার পর সেটাকে যদি আমরা একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারি তারপর সেটাকে যদি একটা কন্টেনারে রেখে দিই তাহলেও কিন্তু বাচ্চাদের খেতে খুবই সুবিধে হয় এবং এইভাবে কিন্তু খুব ইজিলি আমরা বাড়িতে হোম মেড ওটস সেল্যাক বাচ্চার জন্য বানাতে পারি এবার যখন আপনি বাচ্চাকে ওটস সেল্যাক খাওয়াবেন তখন যে গুঁড়োটা রেখেছিলেন মানে হোম মেড ওটস সেল্যাকটা যেটা তৈরি করে রেখেছিলেন সেইটাকে সেই পাউডারটাকে একটু নেবেন নিয়ে জলের মধ্যে বেশ কয়েকবার একটু ফুটিয়ে নেবেন বা যদি বাচ্চা গরু দুধ খাওয়া শুরু করে দেয় গরু দুধের মধ্যে বেশ কয়েকবার ওটসটাকে একটু ফুটিয়ে নিন তারপর সেটা বাচ্চাকে খেতে দিলেন এই ধরনের হোম মেড ওটস এলাক বাচ্চাকে কিন্তু আমরা যখন বাচ্চাদের বয়স সাত মাস প্লাস হয়ে যায় আট মাস প্লাস হয়ে যায় তখন থেকেই খাওয়াতে পারি এইরকম ওট সেল্যাকের মধ্যে আপনি চাইলে কলা স্ম্যাশ করে দিতে পারেন খেজুর বাচ্চা যদি এক বছর বয়স হয়ে যায় খেজুরের মধ্যে অ্যাড করে দিতে পারেন ড্রাই ফ্রুটস পাউডার এর মধ্যে অ্যাড করে দিতে পারেন পাঁচ নাম্বারে আরেকটি গুরুত্বপূর্ণ হোমমেড সেল্যাকের কথা বলি আপনাদের সাথে সেটা হচ্ছে ডালিয়ার সেল্যাক বাজার থেকে তো আমরা ডালিয়া কিনে আনি তো সেরকম ডালিয়া প্যাকেট করা যখন আপনি বাজার থেকে কিনে আনছেন তখন সেই ডালিয়াটাকে একবার শুকনো প্যানে নেড়ে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে কন্টেনারে রেখে দিতে পারেন এবার যখন বাচ্চাকে খাবেন তার আগে আগে জাস্ট ওই ডালিয়ার যে পাউডারটা বা হোম যে ডালিয়া সেলাক্ট হলো সেটাকে একটুখানি জলের মধ্যে বেশ কয়েকবার ফুটিয়ে নরম করে নিন সেদ্ধ করে নিন বা যদি বাচ্চা গরু দুধ খাওয়া শুরু করে দেয় তো সেক্ষেত্রে গরুর দুধের মধ্যে ওই ডালিয়ার পাউডারটা মিশিয়ে দিলেন দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেন তারপর সেটা বাচ্চাকে খেতে দিলেন এবার ছ নম্বরে বলি আরও একটি সুন্দর হোম সেরেল্যাকের কথা তবে এটা হচ্ছে একটু বড় বাচ্চাদের জন্য দেখুন বাচ্চা ছ মাস প্লাস থাকবে সাত মাস প্লাস থাকবে আট মাস প্লাস থাকবে এরকম যখন বাচ্চার বয়স ন মাস দশ মাস রয়েছে তখন খুব বেশি কিছু মিশিয়ে খাবেন না মাসে বাচ্চাকে ছ মাস বা সাত মাসের বাচ্চাকে একটা একটা করে আইটেমই বাচ্চার সামনে দেবেন হয় রাইস বা হয় ডাল সাত মাসে যদি দেখেন বাচ্চা ভালো করে সব কিছু হজম করতে পারছে বাচ্চাকে যে কোনো দুটো সিরিয়ালসের পাউডার বা দুটো দুটো যে কোনো রকমের হোমমেড সেরেল্যাক মিশিয়ে খাওয়াতে পারেন রাইস ডাল মিশিয়ে খাওয়াতে পারেন রাইস ওটস মিশিয়ে খাওয়াতে যখন বাচ্চারা আরও একটু বড় হয়ে যায় মানে বাচ্চার বয়স এক বছর হয়ে গেছে তখন আমরা চাইলে তিনটে আইটেম মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি এইভাবে আপনি আলাদা আলাদা যদি বিভিন্ন রকমের হোমমেড সেলাক যদি আপনার কাছে থাকে তার তিন রকম সেরেলাককে এক জায়গায় মিশিয়ে একটা মিক্স সেরেলাক বানাতে পারেন যেমন রাইস ডাল আর ড্রাই ফ্রুটস পাউডার তিনটেকে এক জায়গায় মিশিয়ে রাখলেন সেটা বাচ্চাকে খাওয়ালেন যেমন ধরুন আপনি রাইস ডাল আর একটু ওটসের পাউডার মিশিয়ে রাখলেন সেটা বাচ্চাকে খাওয়াতে পারলেন তো এইভাবে মিক্স করা সেল্যাকগুলো মোটামুটি বাচ্চার বয়স বছর হয়ে গেলে তখন থেকে বাচ্চাদেরকে খাওয়ানো যায় এরপর বলি প্যাকেট করা যে দোকানে সেরেলাক পাওয়া যায় সেগুলোর মধ্যে কোনগুলো বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি কোনগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো দেখুন সবসময় মনে রাখবেন যে যেহেতু এটা প্যাকেট করা খাবার তো যত সিম্পল টাইপের হবে ততই বাচ্চাদের হজম করতে সুবিধা হবে অনেক কিছু একটা সেরেলাকের মধ্যে মেশানো আছে সবজি ফল সব কিছু মেশানো আছে সেগুলো বাচ্চাদের হজম করতে অসুবিধা হতে পারে ওদের গ্যাস ফর্ম করতে পারে দইতোলার মতন সমস্যা হতে পারে নানান রকমের সমস্যা হতে পারে পেট খারাপের মতন সমস্যা হতে পারে এই জন্য প্যাকেট করা যে সেরাল্যাকগুলো বাজার থেকে কিনবেন সেগুলো একটু সিম্পল টাইপের হয় যেন সেরকম একটু লক্ষ্য রাখবেন তো এরকম প্যাকেট করা সেরেলাকের মধ্যে রাইস সেরেলাক একটা খুব ভালো অপশান শুধু প্লেন রাইস আছে তো এরকম রাইস সেরেলাক বাচ্চাকে খাওয়াতে পারেন দু নম্বরে বলবো হচ্ছে হুইট অ্যাপেল সেরেলাক এটাও খুব ভালো একটা অপশন এরকম প্যাকেট করা সেল্যাকের মধ্যে দেখবেন লেখাই থাকে হুইট অ্যাপেল এবং এই হুইট অ্যাপেল সেল্যাক সাধারণত বাচ্চারা হজম করতে পারে এর থেকে অসুবিধা খুব একটা হয় না তিন নম্বরে বলি প্লেন হুইট সেরেলাক সেরেলাকের প্যাকেটে দেবেন এরকম পাওয়া যায় একটা আইটেম যেটা প্লেন হুইট আছে মানে আর অন্য কিছু মেশানো নেই শুধু গমের তো এরকম হুইট প্লেন হুইট সেরেলাক যেটা সেটাও বাচ্চার জন্য ভালো প্লেন হুইট সেরেলেকও সাধারণত বাচ্চারা হজম করতে পারে খুব একটা অসুবিধে হয় না এছাড়া রাগের একটা আইটেম পাওয়া যায় সেরেলাকের তো সেই রাগের সেরেলাকটাও কিন্তু বাচ্চারা নর্মালি হজম করতে পারে এই যে প্যাকেটের সেরেলাকের যে যে আইটেমগুলোর কথা বললাম সাধারণত এইগুলোর মধ্যে খুব অনেক কিছু একসাথে মেশানো নেই তো তাই জন্য নর্মালি বাচ্চারা এগুলো হজম করতে পারে এবার প্রত্যেকটা সেলাকের গায়ে কিন্তু একটা বয়স লেখা থাকে প্রত্যেকটাই যখন আপনি একবার কিনবেন তো একবার দেখে নেবেন প্যাকেটের গায়ে বাচ্চার বয়সটা কত লেখা আছে তবে মনে রাখবেন যেহেতু এটা প্যাকেট করা খাবার সবসময় এই ধরনের প্যাকেট করা খাবার আপনি আপনার বাচ্চাকে খাবেন কি না সেই সম্পর্কে আপনার বেবির যিনি ডক্টর আছেন তার পরামর্শ নিয়ে নিতে পারেন আর যদি এই ধরনের খাবার বাচ্চাকে কিনে খাবেন বলে ঠিক করেন তো সেক্ষেত্রে সেটা খাবেন দিনের বেলার দিকে এবং প্রথম দিন খাবেন একদম অল্প করে যাতে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কি না বুঝতে পারেন আপনি আপনার বাচ্চাকে খাওয়ানোর জন্য কোন সেল একটা কিনবেন বলে ঠিক করছেন বা আপনি আপনার বাচ্চাকে কোন একটা খাই থাকেন কমেন্ট করে কিন্তু জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাস থাকবেন থ্যাংক ইউ